প্রোগ্রাম দেখে তাদের প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হবে, কারণ দেবদাস আছে সেই মানুষগুলোকে প্রতিটা মানুষকে কার্যকারিতা দিয়ে এসছে। এবং যারা মনে করছেন যে না স্যার সমস্যায় অনেকটাই পড়ে আছি স্যার, সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছি না স্যার, আর্থিক সমস্যায় মারাত্মক ভাবে দাঁড়িয়েছে স্যার, হাজবেন্ডের বিজনেস ছিল এক সময়, কোভিড-19 বা কোভিডের সময় থেকে বিজনেসটা বন্ধ হয়ে যায়, আবার নতুন করে ব্যবসা শুরু করেছি স্যার, কিন্তু রেজাল্ট সেইভাবে পাচ্ছি না স্যার, সংসার চালানোটা দায়বদ্ধ হয়ে পড়ছে। বা অনেক সময় অনেক মানুষজন এসে বলে যে স্যার চাকরি করছি স্যার, চাকরিতে ঠিকভাবে মাইনা পাচ্ছি না, কিন্তু করে যেতে হচ্ছে, ছেড়ে দিলে তো স্যার চাকরিতে টাকাটাই পাবো না, কিভাবে স্যার করব বুঝে উঠতে পারছি না, খেটে তো যাচ্ছি স্যার, কর্ম তো করছি। আবার অনেকে এসে বলে যে স্যার কি বলবো, যে স্যার বিয়ে তো করলাম দীর্ঘ 7 বছর 8 বছর 10 বছর 12 বছর, খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম ছিল না, কোথায় যেন একটা 3rd person প্রবেশ ঘটলো স্বামীর মধ্যে, এখন মনে হচ্ছে একটা মানসিক দিক থেকে কোথায় যেন আমি একটা বিরক্ত বস্তু হয়ে পড়েছি, কথায় কথায় অশান্তি, কথায় কথায় গায়ে হাত তোলা, কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলে, কটা মেয়ে সহ্য করবে স্যার এইভাবে, বুঝতে পারছেন কথাগুলোকে, কটা মেয়ে সহ্য করবে, বাপের বাড়িতেও স্যার গিয়ে বলতে পারছি না স্যার, কেন তারা তো একটা ভরসা নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল, কেউ তো মানে খারাপ হবে এই চিন্তা করে তো বিয়ে দেয়নি, কিন্তু হঠাৎ করে স্বামীর মধ্যে এইরকম পরিবর্তন এলো কেন স্যার, চোখে জল আসে স্যার এইভাবে, যখন প্রোগ্রামে যখন চেম্বারে যখন মানুষগুলো আসে না, তাদের কথাগুলো কি তুলে ধরার চেষ্টা করি, তারা খিদে ফেলে, ভাবলাম বিশ্বাস নিয়ে এসছে তো, তুমি তো দাদা বললে তো আমাকে, ব্যাস মনের সমস্যার মুক্ত করার দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও, এত বড় কথা তুমি আমাকে বলেছো দাদা, কি বললাম কথাটা বুঝতে পারলে, তাহলে সেই সেই ব্যক্তি তো আমার বোন হলে, তাহলে দাদা কি বোনের এই সমস্যা শোনার পর কি সেই সমস্যার সমাধান দাদা করতেই হবে, কেন সেই মানুষটা কাঁদবে কেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে, কথাটা বোঝার চেষ্টা করুন, গ্রহের ফেরে মানুষ ঘোরে, তাই আজকে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে, 10 বছরের সুসম্পর্ক কিন্তু ডিভোর্সে পরিণত হয়ে যাচ্ছে, 10 বছর আগেও অনেকে 10 বছর কেন 2 বছর 3 বছরের সম্পর্কও কিন্তু এখন প্রবলেম হয়ে যাচ্ছে, 1 বছরই সম্পর্ক সমস্যা এসে যাচ্ছে, স্যার এটা কিভাবে ডেভেলপ করব, আছে আমার কাছে সেই রাস্তা আছে, যে রাস্তার মাধ্যম দিয়ে আপনার স্বামীর সঙ্গে আবার সুসম্পর্ক তৈরি করতে পারবেন, বা অনেক সময় স্ত্রীর এই ধরনের প্রবলেম, সেই স্ত্রীর সঙ্গে স্বামীর সুসম্পর্ক তৈরি করতে পারবেন, সেই রাস্তা আছে আমার কাছে, তাই বলছি কোনো প্রবলেম নেই, সমস্যা নিয়ে এসছো সমাধানের রাস্তা তুমি পাবে। ব্যবসায় স্যার উন্নতি একদম হচ্ছে না স্যার, প্রতিদিন দোকান খুলি স্যার একটা দুটো কাস্টমার, প্রচুর মহাজনের দেনা হয়ে পড়েছে, বিক্রি না হলে স্যার আমি দেনা শোধ করতে পারবো না, বিক্রিটাকে বাড়াবো কি করে স্যার, এই সেলটাকে করবো কি করে, আছে সমাধানের রাস্তা, কেন এই ধরনের মানসিকতা নিয়ে যারা আসেন আমার কাছে তারা রাস্তা পেয়েছেন, তারা কিন্তু সেল কিন্তু এখন অনেক বাড়িয়ে নিয়েছেন, তাহলে সেই জায়গাগুলো যখন আছে তাহলে সেই জায়গায় কার্যকারিতা পাবেন, সেটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। চাকরির ক্ষেত্রে দেখো তোমার কোম্পানিতে তোমার মাইনা দিচ্ছে না, সেটাকে আমি কতটা কোড়াতে পারবো সেটা আমি তোমার জোর গলা বলতে পারবো, কিন্তু হ্যাঁ তুমি চাকরিতে ডেভেলপমেন্ট করাতে পারবো, প্রমোশন করাতে পারবো, তুমি যদি মনে করো যে অন্য চাকরি ট্রাই করছে সেখানে বারবার মুখ থুবড়ে পড়ছো সেই জায়গাটাকে ক্লিক করিয়ে দিতে পারবো, সেই রাস্তাও আছে আমার কাছে, এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েছে, কেন যে দেখুন আমার স্টুডেন্ট ছেলে ভালো পড়াশোনায়, ভালো পড়াশোনা যখন থাকতে আশা করতেই পারে যে ভালো কোনো জায়গায় একটা সে প্রতিষ্ঠিত হবে, সে প্রতিষ্ঠিত পাওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে, বাবা মা চিন্তিত হয়ে পড়ছে কিভাবে ডেভেলপ করতে পারবো, আছে রাস্তা, আছে রাস্তা আছে, সেই জন্যই আমি আপনাকে বলছি যাদের এই ধরনের সমস্যা তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কেন কার্যকারিতা পাবেন। এছাড়াও যারা মনে করছেন যে না স্যার অন্য জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছিলাম, তারাও তো একই কথাই বলে স্যার, আছে 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 বলতো, তাদের ভরসা করিতে গেছিলাম কিন্তু সেখানে কোনো কার্যকারিতা হয়নি,
তাহলে তাদের কাছে ভরসা করে গেছিলেন, আর আমি বলছি বিশ্বাস নিয়ে আসুন, ভরসায় পরিণত করে দেওয়ার দায়িত্ব আমার। তফাৎটা কোথায় বুঝতে পারলে? বিশ্বাস নিয়ে আসুন, ভরসায় পরিণত করার তোলে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। তাই এই জায়গাগুলো যারা মনে করছেন এই ধরনের সমস্যা নিয়ে চলছেন, শত্রু গুপ্ত শত্রুর প্রভাব, কিছুতেই গুপ্ত শত্রু থেকে নিজেকে ডেভেলপ করতে পারছেন না, বারবার কোনো একটা কাজ ভালো মানসিকতা নিয়ে চলছি স্যার, বারবার পিছনে কেউ না কেউ কাঠি মারছে, এই ধরনের সমস্যা নিয়ে যারা আসছেন তাদের জন্য সামনে একটা টাইম, সেই টাইমটা পাচ্ছেন শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আমি থাকবো দুর্গাপুরে। যারা মনে করছেন এই ধরনের সমস্যা নিয়ে চলছেন এবং এই ধরনের সমস্যা নিয়ে মানে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের বলবো যে আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ দেবরাজ শাস্ত্রীর কাছে যে মানুষগুলো এসছে সেই মানুষগুলো প্রত্যেকটা মানুষ কাজ পেয়েছে, তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন? এই সমস্যাগুলো নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আমার কাছে আসে, আর এই সমস্যার সমাধান আমি করেছি দীর্ঘ 18 বছর ধরে একইভাবে কাজ করে আসছি। আর আমি যে বারবার একটা কথা বলি, যারা আমার পুরনো অনুষ্ঠান দেখেন তারা, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসে তারা তো জেনেই গেছেন যে আমার কবচ কথা বলে, আমার মহাশক্তি কবচ কথা বলে। যে বিশ্বাস আর ভক্তি নিয়ে পড়েছে তাকে মুক্ত হতে হবে সমস্যা থেকে, কারণ এটা বিজ্ঞাপনী কোনো কবচ নয়। এই কবচের কার্যকারিতা যারা পড়েছেন তারা বোঝেন এবং বেনিফিটেড তারা নিজেরাই বুঝেছেন। আজকে সেই কবচ পরে বহু দোকানদার কিন্তু আজকে সেল বাড়িয়ে ফেলেছে, আজকে এই কবচ পরে কিন্তু চাকরির ডেভেলপমেন্ট এনেছে, মান সম্মান যশও বাড়িয়েছে, এই কবচ পরেই কিন্তু আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুসম্পর্ক তৈরি হয়েছে, অবৈধ সম্পর্ক জায়গাটা কেটে গেছে। তাহলে এগুলো যদি কেটে যায় তাহলে আপনারা কেন বঞ্চিত থাকবেন? হতে পারে সবাই যে সব জায়গায় গিয়ে কাজ পাবে এর কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য আপনারা পাননি। তবে আমার ডিকশনারিতে একটাই জিনিসই আছে, সব প্রকৃত ওয়েতে কোনো মানুষের কাছে যদি পৌঁছানো যায় তাহলে সমস্যা মুক্ত হওয়া যায়। তাই আমি বারবার একটা কথা বলবো, যারা প্রকৃতভাবে নিজেকে চেষ্টা চালানোর পরেও কোনো রেজাল্ট বুঝতে পারছেন না, কর্ম করছি কিন্তু স্যার কোনো ডেভেলপ নেই, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, যদি আপনার আমার প্রোগ্রাম শুনে 1% বিশ্বাস থাকে সেই বিশ্বাসটুকু নিয়ে আসুন, ভরসা করার দায়িত্ব আমার, এরপরে আপনাকে আর অন্য জ্যোতিষতান্ত্রিকের প্রোগ্রাম দেখতে হবে না। আমি আপনাকে জোর গলায় বলছি এরপরে আর অন্য জ্যোতিষতান্ত্রিকের প্রোগ্রাম দেখতে হবে না, দেখার প্রয়োজন নেই আর, তখন আপনি ভরসায় পরিণত হয়ে যাবেন যে না এনার কাছে এসেছি এনাকে নিয়ে চলবে, এবং আমার পরিবার এবং আমার ফ্যামিলির লোক টোটাল আমি এনাকে দিই, এনাকেই দেখাবো, যেটা বরাবর করতে 18 বছর ধরে এইভাবেই কিন্তু আমার কিন্তু মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট হয়ে গেছে, এবং যারা টিভির মাধ্যমে এসছে তারাও পরবর্তীকালে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট হয়ে গেছে। এই জোর গলায় এই কারণে বলছি প্রতিটা মানুষকে আমি ভরসা দিতে পেরেছি, ভরসায় পরিণত করতে পেরেছি। তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, সমস্যায় পড়েছেন তো ঠিক আছে, সমস্যা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যখন আমি বলছি সমাধানের রাস্তা আছে আর দুশ্চিন্তা করার কারণ নেই, হ্যাঁ স্যার অবৈধ সম্পর্ক ডেভেলপ করতে চাইছি বা অবৈধ বশীকরণ কাউকে করতে চাইছি, না আসবেন না এই রিলেটেড আমি কাজ করি না। স্যার কাউকে ক্ষতি করতে চাইছি, না আসবেন না এই রিলেটেড কাজ করি, আমি শুভ তন্ত্র করি আমি অশুভ তন্ত্র করি না, আমি ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু সিস্টেম কিন্তু অ্যাপ্লাই করি না, কেন এটা আমার শুভ তন্ত্র এবং এটা বংশ পরম্পরা রিলেটেড এবং এটা গুরুর দেওয়া শিক্ষা এবং গুরুর আশীর্বাদ জড়িয়ে আছে, এবং যে জিনিসটা আমি তৈরি করি সেটা নিজে হাতে তৈরি করি, কাউকে দিয়ে তৈরি করাই না। তাই জোর গলায় বলতে পারি সমস্যা মুক্ত আপনিও হবেন, সবাই যেরকম ভাবে হয়েছে আপনিও সেই সমস্যা মুক্ত হবেন। আর যারা মনে করছেন যা অক্ষয় তৃতীয়ায় একবার হলো স্যারের সঙ্গে দেখা করি দুর্গাপুরে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, প্রত্যেক মঙ্গলবার দুর্গাপুর, প্রত্যেক বৃহস্পতিবার ব্যারাকপুর, প্রত্যেক শুক্রবার রাসবিহারি, প্রত্যেক শনি ও রবিবার চুচুড়াতে, মাসে একবার বর্ধমান, মাসে একবার বহরমপুর। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন, প্রচুর মানুষের কাছে গিয়ে স্যার ঠকে গেছি স্যার আর করতে পারছি না, নিজেকে বাঁচতে চাইছি বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছি না, একবার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখুন, একবার নিজের প্রেডিকশনটাকে আগে করান, নিজের বিশ্বাসটুকু তৈরি করুন আগে যে স্যার যে কথাটা টিভিতে বলে সেই রকম অনুযায়ী সে চেম্বারে বলতে পারে কিনা বা অনলাইন রিলেটেড জায়গায় সে প্রেডিকশন করতে পারছে কিনা।
আমি আপনাকে বলছি তো বিশ্বাসটুকু শুধু নিয়ে আপনি এই ফোন নাম্বারটা লিখুন এবং অনলাইনে প্রেডিকশন করান, দেখুন তারপরে আপনাকে আমাকে বলতে হবে না, আপনি নিজেই বলবেন স্যার এখান থেকে উপায় বেরোবার উপায় কি। এইভাবেই প্রতিটা মানুষ কিন্তু দেবরাজ শাস্ত্রী কাজের মাধ্যম দিয়ে কাছের মানুষ হয়ে গেছে, প্রতিটা মানুষের কাছে হয়েছে। কিছু মানুষ এখনো প্রোগ্রাম দেখেন, বহু মানুষের প্রোগ্রাম দেখেন, আর অনেকে তো একটা জিনিস আমি লক্ষ্য করি, কিছু সিনসিয়ার মানুষ সবচেয়ে সবচেয়ে ভালো লাগে আমার, সিনসিয়ার মানুষরা যারা একদম কথাবার্তা একদম প্র্যাকটিক্যাল হতে বলে, স্যার আপনার অনুষ্ঠানটা আমার খুব শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে? কেন আপনি স্পষ্ট কথা বলেন, কেন আমি বলে বারবার বলি স্পষ্ট কথায় কষ্ট নেই। কেন নেমন্তন্ন বাড়িতে যেরকম তিতো দেয় পরে মিষ্টি দেয়, আমি ঠিক তাই, আমি প্রথমে তিতো কথা বলবো, এই তিতো কথা শুনে যদি আপনি আমার কাছে আসতে পারেন মিষ্টি মুখ নিয়ে বিদায় নেবেন, এটুকু বলতে পারি। আপনাকে হাসি মুখেই কিন্তু আসতে হবে এবং তিতো কথা শুনে আপনাকে কিন্তু মিষ্টি মুখ নিয়েই বিদায় হতে হবে, অর্থাৎ আপনি একসময় বলবেন সত্যি স্যার আপনি টিভিতে যেমন বলেন যে হ্যাঁ কাজ হয়, আমি প্রকৃত হইতে কাজ পেয়েছি, এই নিন স্যার মিষ্টির প্যাকেট, এই নিন স্যার এই জিনিসটা, এটা আমার মন থেকে আমি দিলাম, ব্যাস এইটুকুই দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই। আর এইটা নিয়েই দীর্ঘ বা দীর্ঘ 18 বছর ধরে একইভাবে কাজ করে আসছি, তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা মনে করছেন আমার সঙ্গে আসবেন নিজের মনকে প্রশ্ন করুন, মন কি বলছে, মন যদি বলে একবার যাও কার্যকারিতা পাবে, চোখ বন্ধ করে আসুন, কাজ দেবার দায়িত্ব আমার। আজকের মতো বিদায় নিতে হবে, সময় একদম বলছে আর সময় নেই, অবশ্যই আসবো আগামীকাল আবার কোনো সাবজেক্ট নিয়ে, আজকের মতো বিদায়। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টি টিভি নিয়ে এসেছে।